আসসালামু কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এখন সকালবেলা খিচুড়ি খাইতে যাইতেছি। মিষ্টি কো আমাদের মিষ্টি আজকে পিছে পড়ে গেছে, আসতেছে। বেবি দৌড় দাও, এই তো আমাদের মিষ্টি আইসা পড়ছে। মিষ্টির মা পাখি সুন্দরী, মিষ্টি আসো। সকালে খিচুড়ি খেতে আসলাম আর এখন আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি। খিচুড়ি খাওয়া দাওয়া হলো, তারপরে আবার বাসায় যাব, রেডি হয়ে দুপুরের দিকে আসব। মিষ্টি কই যাইবা? কই যাইবা ফুফু? মেলায় যাইব, ওই যে রাগ করে জায়গা। দুপুরে রেডি হয়ে আবার যাচ্ছি আর মিষ্টি সে কি কান্নাই যে দেখুন, ওর নাকি সাজ হয় নাই, আরো সাজ লাগবে। মিষ্টি আসো। আসো বাবু, আসো তোমার কান্দন শেষ হইব না মিষ্টি। তোলা ভাই হাফিজ ভাই তোমার কান্না থামছে? আমরা সবাই একসাথে বসেছি খাবার জন্য, দুপুরের খাবার আর কি। তো আমার বোন, আমি আর আমার ভাবি একসাথেই বসে পড়লাম। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া পরে কিছুক্ষণ পরে হয়তো বড় চলে আসবে, সময় হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা করতে থাকি।
খাওয়া শেষ করে আসলাম পান খেতে, বিয়ে বাড়িতে আসলাম আর পান খাবো না, সেটা কি হয়? তো পানির অনেক কিছুই আছে, দেখে ভালো লাগলো। এই যে পান বানিয়ে নিচ্ছি, খাবো, আর হলো গিয়ে উপহার দেব যেটাই দিই না কেন। হ্যাঁ, টাকা দিয়েছি তো, টাকা দিয়ে গেলাম আর সাথে পানও খেয়ে নিলাম। আর যখনই কোনো অনুষ্ঠানে যাই না কেন, সব সময় পান খাই। এমনিতে পান খাওয়া হয় না তো অনুষ্ঠানের বাড়িতে, আর কি পান খাওয়া হয়। এই তো দুলাভাই হয়তো ওনার সাথে কথা বলছে চলে যাবে নাকি, তো আমরা বললাম যে থাকার জন্য, তারপরে থাকলো, পরে যাবে। এদিক দিয়ে যে বর চলে আসছে, এখনও খাওয়া শেষ হয় নাই, তো দেখি বর ওখানে দাঁড়ায় আছে, হয়তো একটু পরে ঢুকবে। ভাই কি আরো আগায় নিয়ে আসেন, আমরা সরাইছি। বরকে এনে বসানো হয়েছে, আর বরের জন্য এই যে কিছু নাস্তা দেওয়া হয়েছে, এগুলো খাওয়ার পরে তারপরে আরও খাবার দেওয়া হবে, সাক্ষরখানা, তো ওগুলো নিয়ে আসবে। তো এগুলো আগে খাওয়া দেওয়া হোক, তারপরে আরও খাবার নিয়ে আসবে। বরের সাথে আরও লোকজন বসেছে, সবাই মিলেই এখন খাওয়া দাওয়াটা করছে। কামড় দে, হ্যাঁ খা খা, হ্যাঁ।
হ্যাঁ ঠিক আছে তুই তুই বলে ঠিক আছে এই এই বা তুই কর তুই এই তুই কাম কর দিয়ে দে দাও নালে দে ইয়া নে পাতা লিখে নে কাম দেখ নে কাম আর নাল মার মারো আমরা স্টেজ থেকে বাড়িতে যাচ্ছি বউকে দেখতে। এখানে তো বরের খাওয়া দাওয়া হচ্ছে, ভাবলাম যে এই ফাঁকে আমরা বউ দেখে আসি কেমন সাজ হয়েছে। তো বউ দেখার জন্য আর কি বাড়ির ভিতরে যাচ্ছি আর উপরে চলে যাচ্ছি। বউরা হচ্ছে তিনতলায় থাকে, তো তিনতলায় যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তোমাদের বাড়ি থেকে দিছে না? মাশাআল্লাহ বউটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আর সবাই দোয়া করবেন ওদের নতুন জীবনের জন্য। ক্যামেরা পয়সা নাও, আরেকটা তো দেখা যায় না। এই বাবু আপনার চেয়ে অনেক সুন্দর দেওয়া যায় খালারে। না খালারে সুন্দরই দেওয়া যাইতেছে। দেখা শেষ করে এখন আমরা চলে আসলাম, আর একটু পরে বাড়িতে যাব। বাড়ির জন্য আর কি এসে পড়লাম। বউ বিদায় দিতে দিতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, এতক্ষণ থাকা সম্ভব না, এর জন্য বাসায় চলে গেলাম। কি এলো লো বরকত আমার আয় লো যাই ওদিকে যা দেখ না
ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।